আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী 2রা জানুয়ারি 2023 সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আর আপনারা যারা 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই মুহূর্তে তাদের মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করলে ভালো নম্বর পাবেন। আর আজকের এই ভিডিওতে আমরা সে সকল বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে পরীক্ষার খাতা উপস্থাপন করলে ভালো নম্বর পাবেন, কেননা অনেকেরই হয়তো উত্তরপত্র জানা থাকে বা উত্তরপত্রটি খুব ভালো মুখস্থ থাকে কিন্তু পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে না পারার কারণে ভালো নম্বর পান না। তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা সকল বিভাগের প্রায় সকল সাবজেক্টের শর্ট সাজেশন দিয়ে থাকি। এর মধ্যে কিন্তু আমরা বাংলা বিভাগের এবং ইংলিশ বিভাগের সকল সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি। তো আপনারা যারা অন্যান্য বিভাগের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন, আর যে সকল সাবজেক্টের সাজেশন বেশি প্রয়োজন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট করার সময় বিষয় কোডটি উল্লেখ করবেন যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আর একটি কথা মাথায় রাখবেন, যে সকল সাবজেক্টের সাজেশন বেশি প্রয়োজন তাকে একটু বেশি বেশি কমেন্ট করবেন, কেননা যে সকল সাবজেক্টের জন্য আমাদের সাজেশনের জন্য আমাদের নিকট বেশি কমেন্ট আসে সে সকল সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আজকে মূলত আলোচনা করব যে পরীক্ষার খাতায় কিভাবে আপনারা উপস্থাপন করলে ভালো নম্বর পাবেন। প্রথমেই রয়েছে, দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র হয়ে থাকে তিন ধরনের, অর্থাৎ তিনটি সিস্টেমে এসে থাকে। প্রথমেই ক বিভাগ, এরপরে খ বিভাগ, তারপরে কিন্তু গ বিভাগ। তো ক বিভাগে প্রশ্ন এসে থাকে 12টি, উত্তর করতে হয় 10টি, 10 নম্বর। আর খ বিভাগে প্রশ্ন এসে থাকে 8টি, উত্তর করতে হয় 5টি, নম্বর পত্র থাকে 20। এরপরে রয়েছে গ বিভাগ। গ বিভাগে আপনাদের 8টি প্রশ্ন আসে, উত্তর লিখতে হয় 5টির, আপনাদের জন্য বরাদ্দ রয়েছে 50 নম্বর। তাহলে আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন যে গ নম্বরে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি নম্বর রয়েছে। আপনাদের টোটাল পরীক্ষা হয়ে থাকে 80 নম্বর, এর মধ্যে কিন্তু আপনাদের গ বিভাগের জন্যই বরাদ্দ রয়েছে 50 নম্বর। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের গ বিভাগটাই কিন্তু মেইন ফ্যাক্ট ভালো রেজাল্টের ক্ষেত্রে। তাহলে প্রথমে চলুন আমরা আলোচনা করব ক বিভাগ নিয়ে। তো ক বিভাগে কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর ঠিক এভাবেই আপনারা লিখবেন। প্রথমে ক বিভাগ নিয়ে নিচে আন্ডারলাইন করে দিবেন, এরপরে আপনারা 1 নম্বর প্রশ্নের উত্তর লিখবেন। অনেকেই হয়তো এরকম লিখে থাকেন 1 নং প্রশ্নের উত্তর, তো আপনারা এই সিস্টেমটা অবলম্বন করবেন না। আমি আপনাদেরকে বলবো 1 নম্বর প্রশ্নের উত্তর লিখুন, কেননা সংক্ষিপ্ত উপায়ের চেয়ে ফুল ফর্মটা লেখাই কিন্তু ভালো। তাই আপনারা যখন ফুল ফর্ম লিখবেন সেটা কিন্তু একটু ভালো ধারণা তৈরি হবে। তাই অবশ্যই আপনারা 1 নম্বর প্রশ্নের উত্তর এভাবে লেখার চেষ্টা করবেন, আর নিচে আন্ডারলাইন দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা ক খ গ এভাবে ধারাবাহিকভাবে লিখে যাবেন যদি আপনাদের উত্তরগুলো জানা থাকে। তবে হ্যাঁ, আপনারা যদি চান যে আপনাদের সঠিক উত্তর জানা নেই, ক এর পরে গ এর সঠিক উত্তর জানা আছে, তাহলে সেটা চাইলেও লিখতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনারা ভুলেও এই পদ্ধতিটা অবলম্বন করবেন না যে আপনারা এই মুহূর্তে হয়তো গ অর্থাৎ ক বিভাগের 5টি প্রশ্নের উত্তর জানা আছে এখন লিখলেন, এরপরে আপনারা গ খ বিভাগ গ বিভাগ লেখার পরে সবশেষে যে আবার ক বিভাগের হয়তো কারো থেকে দুই একটা যে জানতে পারলেন সেগুলো লেখার চেষ্টা করলেন, ঠিক এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করবে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের ধারাবাহিকতা অবলম্বন করা হবে না, তখন কিন্তু আপনারা নম্বর পাবেন না। হয়তো আপনাদের এই পদ্ধতিটা অনেকেরই জানা, তারপরেও আমাদের নিকট কিছু কিছু প্রশ্ন এসেছে যার কারণে আমি এটা ক্লিয়ার করে দিলাম, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তবে হ্যাঁ, আমি আরো একটি বিষয় আপনাদেরকে বলছি, ক বিভাগের পরে কিন্তু অনেকেই চাইবেন খ বিভাগের উত্তর করতে, কিন্তু আমি তাদেরকে বলবো না আপনারা খ বিভাগের উত্তর করবেন না, আমি আপনাদেরকে বলবো ক বিভাগের পরে গ বিভাগের উত্তর করবেন। কেন উত্তর করবেন তার বিষয়টি আমি আলোচনা করে দিচ্ছি। দেখুন, খ বিভাগের জন্য কিন্তু আপনাদের জন্য প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ রয়েছে 4 নম্বর, এবং গ বিভাগের প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ রয়েছে 10 নম্বর। তো আপনারা যখন প্রথমেই খ বিভাগটা উত্তর লেখা শুরু করেন তখন কিন্তু দেখা যায় যে খ বিভাগ অর্থাৎ 4 নম্বরের জন্য আপনারা 3, 4, 5, 6 পেজ করে লিখে ফেলেন, আর এই বিষয়টা করতে গিয়ে আপনারা গ বিভাগের প্রশ্নগুলো ছোট করে ফেলেন, হয়তো বা 3 পেজ 4 পেজ তখন লেখেন। তাহলে একটা কথা ভেবে দেখুন, আপনি কিন্তু দেখেন খ বিভাগ 4 নম্বরের জন্য লিখলেন 3-4 পেজ, আবার গ বিভাগ 10 নম্বরের জন্য লিখলেন 3-4 পেজ, কিন্তু আপনি যে 3-4 পেজ যে আপনারা লিখলেন অর্থাৎ হয়তো 5-6 পেজও হয়ে যায় অনেক সময় যদি প্রথমে উত্তর লিখতে করতে চান খ বিভাগ, তাহলে দেখা যায় যে
আপনারা অনেক বেশি লিখে ফেলেন, সময়টা কিন্তু অনেক চলে যায়, তখন কিন্তু গ বিভাগের জন্য আপনারা সময় পান না। এক্ষেত্রে কি আপনারা একটাবার ভেবে দেখুন যে আপনারা যতই লেখেন না কেন আপনাদের চারের চেয়ে কিন্তু 5 নম্বর কখনোই দেবে না। বেশিরভাগ ক্ষেত্রে খ বিভাগের জন্য 4 নম্বরের মধ্যে কিন্তু আপনারা 3 নম্বর বেশি পেয়ে থাকেন, 2 থেকে 3 এই নম্বরটাই কিন্তু বেশি দেওয়া হয়। যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু যাতে বেশি লিখতে পারেন গ বিভাগ, আর যদি একটু বেশি উপস্থাপন করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গ বিভাগে দেখা যাবে হয়তো বা আপনি যেখানে 5 নম্বর পেতেন সেখানে কিন্তু 7 নম্বরও পেয়ে যেতে পারেন। তো 7 নম্বর যদি প্রত্যেকটা প্রশ্নের জন্য পেয়ে যান তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট আর ঠেকাই গিয়ে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি যে প্রথমেই আপনারা গ বিভাগ লিখুন এবং কমপক্ষে 4-6 পেজ লেখার চেষ্টা করুন। অবশ্যই 6-5 পেজ লেখার চেষ্টা করবেন, 5 পেজের কমে যেন না থাকে এই গ বিভাগটা। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। তো এরপরে আরো একটি বিষয় রয়েছে যে আপনারা অবশ্যই গ বিভাগের ক্ষেত্রে কোটেশন ব্যবহার করবেন। কোটেশন বলতে মনীষীদের উক্তি। দেখুন আপনারা কবিতার লাইন অথবা কবিদের উক্তি, মানে রাইটারের বিভিন্ন কথা বা অন্যান্য রাইটারের বিভিন্ন কথা, অবশ্যই প্রশ্ন রিলেটেড নয় এমন উক্তি কিন্তু ব্যবহার করবে না। আর উক্তিটি যেন ভিন্ন ভাষার যদি হয় সেটা তো আরো বেশি ভালো হয়। আপনারা চাইলে বাংলা, ইংরেজি, আরবি যে যে ভাষার উক্তি পারেন প্রশ্ন রিলেটেড সেই ভাষার উক্তিগুলো কমপক্ষে গ বিভাগের জন্য 3 থেকে 4টি ব্যবহার করবেন। অর্থাৎ প্রশ্নের মধ্যে 3 থেকে 4টি প্রশ্নের উত্তর কোটেশন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা বেশি নম্বর পাবেন। আর কোটেশনগুলো অবশ্যই আপনারা নীল কালি দিয়ে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি নীল কালি দেন তাহলে কিন্তু সেই কোটেশনটা টিচারের চোখে পড়বে এবং আপনাদের প্রতি একটা ভালো লাগা তৈরি হবে, নম্বরটা বেশি পাবেন। তাহলে এভাবে কিন্তু আপনারা যদি দেখেন কমপক্ষে 5-6 পেজ লিখলেন এবং 3 থেকে 4টা কোটেশন ব্যবহার করলেন তাহলে আপনাদের অন্যান্য জনের থেকে কিন্তু আপনাদের প্রশ্নটা বেশি হাইলাইট হয়ে গেল। আরো একটি বিষয় যে আপনারা যদি আপনাদের এই যে পয়েন্ট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটু গাঢ় করে দিতে, অর্থাৎ আপনাদের যে কালিটা আছে সেটা ডাবল লিখবেন, অর্থাৎ গাঢ় করে দিবেন, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ মেন পয়েন্টটা গাঢ় করে দিবেন, তাহলে কিন্তু আপনারা গ বিভাগের জন্য আরো ভালো নম্বর পাবেন। এরপরে রয়েছে খ বিভাগ। খ বিভাগের ক্ষেত্রে বিভিন্ন ভিন্ন কোনো কথা নেই, আপনারা গ বিভাগের পদ্ধতিটাই খ বিভাগের জন্য অবলম্বন করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা এই যে গ বিভাগের জন্য যদি 4টা কোটেশন বা 3টা কোটেশন ব্যবহার করেন এখানে খ বিভাগের জন্য 1টা বা 2টা কোটেশন ব্যবহার করতে পারলে এনাফ, তাহলে আপনারা খ বিভাগেও ভালো নম্বর পাবেন। তাহলে আশা করি সিস্টেমটি বুঝতে পেরেছেন যে প্রথমে আপনারা ক বিভাগের উত্তর করবেন, এরপরে গ বিভাগের উত্তর করবেন, এরপরে খ বিভাগের উত্তর করবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।